হঠাৎই আইএফএ চিঠি মোহনবাগানের বাগানের আঠারোই অগস্ট সাদান সমিতির বিরুদ্ধে এবং ছাব্বিশে অগস্ট টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে না খেলার কথা জানানো হয়েছে এই চিঠিতে ক্লাবের বক্তব্য দলের অনেক ফুটবলার জাতীয় ক্যাম্পে রয়েছেন এবং বাইশে অগস্ট থেকে দোসরা সেপ্টেম্বর পর্যন্ত তারা নেহেরু কাপে খেলবেন এর পরেও এআইএফএফ এর সঙ্গে ক্লাবের কিছু এনগেজমেন্ট এবং কিছু ইন্টারনাল কমিটমেন্ট রয়েছে তাই কলকাতা লিগে মোহন বাগানের ম্যাচ এর পরেই দেওয়া হোক চিঠিতে দাবি মোহন বাগানের কিন্তু এআইএফএফ এর সঙ্গে আদার্স এনগেজমেন্ট এবং ইন্টার কমিটমেন্ট শব্দ দুটি দ্বারা ঠিক কি বোঝানো হচ্ছে সেগুলোর শেষই বা কবে যার পর কলকাতা লীগের ম্যাচ খেলতে পারবে মোহনবাগান তাহলে কি ইস্যুর মীমাংসা না হওয়া অব্দি কলকাতা লিগে না খেলার হুমকি দিচ্ছে মোহনবাগান ইঙ্গিত যে সেদিকেই